My dear students, on behalf of all the members, I welcome you all to Competitive Exam Capsule. The motto of Competitive Exam Capsule is patience, smart work, persistence, and last but not the least, one should wait for the opportunity. Students, on this particular platform, you will be provided with explanation in both the languages, that is in Bengali and English. So students, don't forget to subscribe this channel and also press the bell icon to get regular updates. Today I am going to continue with the part 2 of dice. My dear students, before I start with the type 2 of chapter dice, I want to share a famous quote given by APJ Abdul Kalam. We should not give up and we should not allow the problem to defeat us. আমাদের কোনোদিন হাল ছাড়া উচিত না, আর আমাদের সব সময় যুদ্ধ করে যেতে হবে, যাতে করে আমাদের প্রবলেম না হারিয়ে দিতে পারে, উল্টে আমাদের প্রবলেমকে হারিয়ে দিতে হবে। এই মেন্টালিটি নিয়েই আমাদের হার্ড ওয়ার্কিং করে জীবনে এগিয়ে যেতে হবে। দেখো, এই সামগুলো করার জন্য আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো, যদি আমাদের দুটো ফিগার প্রথমে দেখব, যে কোনো দুটো ফিগারকে কম্পেয়ার করব, তার মধ্যে যদি দুটো ফিগারের মধ্যে দুটো দুটো করে কমন থাকে, যেরকম দেখো এই দুটো ফিগারে যদি দেখি, তাহলে কি হচ্ছে, এখানে 6 কমন আছে দুজনের মধ্যে আর দুজনের মধ্যে 2 কমন আছে, তাহলে দুটো যে কমন জিনিসগুলো চলে গেল তার বাদ বাকি যেটা থাকবে সেটাই হবে অপোজিট। তার মানে আমরা এই দুটো ফিগার থেকে পেয়ে গেলাম 3 এর অপোজিট কি 4। এবার এইভাবে আমরা করতে পারি, কখন করতে পারি, যদি দুটো করে কমন থাকে দুজনের মধ্যে। এরপরে কি আছে, আর একটাভাবে আমরা করতে পারি, সেটা কি দেখো, এই দুটো ধরো আমরা আলাদা দুটো ডাইস দেখছি, এই দুটো ডাইস দেখছি, ধরো এই দুটো ডাইসে দেখো একটা করে কমন আছে, এখানে 4 কমন আছে দুজনের মধ্যে, মানে দুজনের মধ্যেই 4 আছে। যখন আমরা দেখব একটা জিনিস কমন আছে দুজনের মধ্যে, আমরা কি করতে শুরু করব, আমরা সেই কমনটা ধরে নিয়ে আমরা ক্লকওয়াইজ ঘুরতে শুরু করব। ক্লকওয়াইজ মানে কি, ক্লক যেদিকে ঘোরে, ঘড়ি যেদিকে ঘোরে সেদিকে ঘুরব। কিভাবে ঘুরব, দেখো 4 থেকে ঘোরা শুরু করব, মানে যেটা কমন সেটা থেকে ঘোরা শুরু করব। যদি আমরা একবার ঘুরি তাহলে কি, 2 এর কাছে পৌঁছাচ্ছি, 4 থেকে একবার ঘুরলে কার কাছে পৌঁছাচ্ছি, 5 এর কাছে। তার মানে আমরা এখান থেকে কি পেলাম, 5 এর অপোজিট কি হচ্ছে 2। তারপরে দেখো 5 এর পরে আমরা আবার যখন ঘুরছি তখন 6 এর কাছে পৌঁছাচ্ছি, আর এখান থেকে যখন 2 এর পরে ঘুরছি তখন 1 এর কাছে পৌঁছাচ্ছি। তার মানে কি, 6 এর অপোজিট কি হয়ে যাচ্ছে আমাদের 1। তাহলে প্রথম যে ফিগার দুটো আমরা কম্পেয়ার করেছিলাম সেখানে পেয়ে গেছি কি, 3 এর অপোজিট ছিল 4, আর এখান থেকে আমরা পেয়ে গেলাম 5 এর অপোজিট 2, 6 এর অপোজিট 1। আর আমাদের কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে, 6 এর অপোজিট কি আছে, তাহলে 6 এর অপোজিট কি হবে 1। এই অঙ্কগুলো তাড়াতাড়ি করার জন্য আমরা কি লক্ষ্য রাখবো, আমাদের কোশ্চেনে কি আক্স করেছে, কোশ্চেনে কি আক্স করেছে আর সেটা কোথায় আছে সেটা প্রথমে দেখব। আমরা যদি এই ফিগারটাই প্রথমে আগে নিয়ে নিতাম, যেখানে 4 কমন আছে, তারপর থেকে আমরা যদি ক্লকওয়াইজ ঘুরতাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা 6 আছে, তাহলে 6 এর সাথে 1 আমরা পেয়ে যাব। তাহলে এইভাবে যদি আমরা প্রথম থেকে ভেবে নিয়ে ঘুরতে থাকি, তাহলে আমরা এই ডাইসের অঙ্কগুলো মাত্র 2 সেকেন্ডের মধ্যে সলভ করে নিতে পারবো। স্টুডেন্টস, আমি এক্ষুনি কোশ্চেন নাম্বার 10টা বুঝিয়েছি। কোশ্চেন নাম্বার 10 আর কোশ্চেন নাম্বার 11 একদম সেম, যেখানে কি হয়েছে, একটা ফিগার দেওয়া আছে, মানে একটা ডাইস দেওয়া আছে, তার অনুযায়ী 4টে পজিশন দেওয়া আছে, একটা ডাইসের চারদিক থেকে দেখলে কেমন দেখায় সেটা দেওয়া আছে, আর আমাদের এখানে অপোজিট টু 3 বের করতে বলেছে, মানে 3 এর অপোজিট। তাহলে দেখো আমরা যদি এই লাস্ট দুটো ফিগার নিই, তাহলে কি দুটোতেই 3 কমন আছে, তাহলে কি হবে, আমরা 3 বাদ দিয়ে সব কিছুর অপোজিট পাবো, তাই জন্য আমরা এই ফিগারটা নেবো না প্রথমে। আমরা প্রথমে এই দুটো ফিগার নিয়ে ট্রাই করি চলো, কারণ এই দুটো ফিগার নিলে কি হবে, দেখো এই দুটো ফিগারের মধ্যে কি আছে, 2 আর 4 কমন আছে এইদিকে, এদিকে দেখো 2 আর 4 কমন আছে। দেখো 3 এর অপোজিট আমরা তাহলে ডিরেক্টলি পেয়ে যাচ্ছি যে 3 এর অপোজিট কি আসছে, 5 এসে যাচ্ছে। তাই জন্য আমরা কি করছি, ফার্স্ট দুটো ফিগার নিয়ে কি বের করছি, 3 এর অপোজিট 5, কারণ দুটো মানে ডাইসের মধ্যে যখন দুটো করে কমন থাকে, যেরকম এখানে আছে 4 আর 2, দুজনের মধ্যেই কমন আছে, তাহলে বাকি যে দুটো থাকে সে দুটো অপোজিট হয়ে যায়, তো এই জন্য 3 এর অপোজিট কি, আমরা 5 পেয়ে যাচ্ছি, এটাই অ্যান্সার। স্টুডেন্টস, যেহেতু আমরা 10 আর 11টা একভাবে করেছি, ওই জন্য নাম্বার 12-এর কোশ্চেনটা একই রকম, কিন্তু আমি তোমাদের অন্যভাবে করে দেখাবো, যাতে তোমরা দুটো
টাইপই জেনে রাখো কিভাবে দুটো আলাদা আলাদা ভাবে আমরা সলভ করতে পারি। আমরা কি জানি, এখানে আমরা একটা মেথড ইউজ করব যেখানে কি আমরা জানি কি অপোজিট সাইডদেরকে একসাথে দেখা যায় না। তার মানে আমাদের এখানে চেয়েছে 4-এর অপোজিট। দেখো আমরা ফার্স্ট ডাইসটা যদি দেখি তাহলে দেখো 4-এর সাথে 3-2 আছে, তার মানে 3 আর 2 কোনোদিনই 4-এর অপোজিট হবে না, কারণ 4-এর সাথে আছে, 4-এর সাথে একসাথে দেখা যাচ্ছে। তার পরের ডাইসটা যদি আমরা দেখি দেখো 4-এর সাথে 3 আছে, 5 আছে, তার মানে 5টাও কি হবে 4-এর সাথে দেখা যাচ্ছে যেহেতু, তাই জন্য এটাও অপোজিট হবে না। তার পরের যে ডাইসটা আছে মানে যে সাইড থেকে আমরা দেখছি সেখানে কি দেখতে পাচ্ছি, 4-এর সাথে 3 আছে, 3 অলরেডি লিখে নিয়েছে, তারপর কি আছে 6 আছে, তাহলে 6ও কোনোদিন 4-এর অপোজিট হতে পারবে না, কারণ কি ডাইসে আমরা দেখতে পাচ্ছি 4-এর সাথে 6টাকে। তারপরে দেখো কি আছে, তাহলে আমাদের ডাইসে মোট কটা হয়, 6টা ফেস হয়, 6টা ফেসের মধ্যে আমরা 4টে ফেস এখানে লিখে নিয়েছি যেগুলো হতে পারে না 4-এর অপোজিট। তাহলে বাকি থাকলো কি 1 আর 4, তাহলে এই 1-এর অপোজিট কি হচ্ছে 4 হচ্ছে, কারণ এই দুটোই বাকি আছে, দুটোই দুজনের অপোজিট হবে, তার মানে কি আমরা 4-এর অপোজিট কি আনসার পাচ্ছি 1। তাহলে আমার এই কোশ্চেনটার আনসার কি হয়ে গেল 1, 4-এর অপোজিট কি 1। এইভাবেও আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে পারি। নাম্বার 13-এ যেহেতু দুটো পার্ট আছে আমরা ওই জন্য পার্ট 1টা আগে করে নেবো, তারপর পার্ট 2টা করবো। পার্ট 1-এ কী চেয়েছে, 3-এর অপোজিটে কি হবে সেটা চেয়েছে। এবার 3-এর অপোজিট চেয়েছে মানে আমাদের 3 তো নিতেই হবে একটা ফিগারে, ওই জন্য আমরা খুঁজলাম কোথায় 3 আছে। দেখো এই ফিগারটাই 3 আছে, ওই জন্য আমরা এই ফিগারটা নিলাম। এবার এর সাথে আরেকটা ফিগার নেবো যার সাথে কি হচ্ছে একটা কোনো ডিজিট কমন আছে। দেখো এটার সাথে আর এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো দুটোতে একটা করে কমন আছে। কি কমন আছে দুটোতে? 5 কমন আছে। এবার 5টাকে আমরা কমন ধরে যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে 5-এর পরে কোথায় যাচ্ছে 6-এ, আর এখানে 5-এর পরে কোথায় যাচ্ছে 1-এ, তার মানে কি আমরা পেয়ে গেলাম 6-এর অপোজিট 1। তারপরে আমরা আবার যদি ক্লকওয়াইজ ঘুরি আমরা পৌঁছে গেলাম 3-তে, তাহলে আমরা এখানে 3-তে পৌঁছে গেলাম, আর এইদিকে 1 থেকে যদি যাই তাহলে আমরা পৌঁছে গেলাম 4-এ, তার মানে কি পেলাম 3-এর অপোজিট কি হচ্ছে 4। তাহলে আমরা প্রথম কোশ্চেনটা পেয়ে গেলাম কি 3-এর অপোজিট 4। তাহলে আমরা 3-এর অপোজিট যখন 4 পেয়ে গেলাম তার মানে আমরা এটা বলতে পারি যে 3-এর অপোজিট যদি 4 হয় তাহলে আমাকে চেয়েছে 4-এর অপোজিট কারা হবে না। তাহলে 3 বাদ দিয়ে যারা যারা আছে সবাই 4-এর অপোজিট হবে না, কারণ 4-এর অপোজিট তো 3 হয়ে গিয়েছে। এইভাবে আমরা একটা বের করতে পারি, এটা একটা মেথড। আর একটা মেথড হলো কি, দেখো আমরা দেখব কি 4-এর সাথে কে কে হতে পারে না আমরা ফিগার থেকেই দেখব। এটা কিভাবে করবে দেখো, 4-এর সাথে এখানে 5 আর 6 আছে, আমরা বলেছি যারা অপোজিট হয় তারা একসাথে দেখা যায় না, তার মানে 4-এর সাথে 5 আর 6 হবে না, মানে 4-এর অপোজিট 5 আর 6 হবে না। এখানে যদি দেখি দেখো এখানে 5 আর 1 আছে, আমরা 5 আগেই লিখে নিয়েছি হবে না, এখান থেকে দেখতে পাচ্ছি 1ও হবে না। তারপরে এই ফিগারটাই তো 4 নেই, তো আমরা এখান থেকে কোনো কনক্লুশন করতে পারছি না। তারপরের ফিগারটা যদি এখানে দেখি সেখানে আছে 1 আর 2, 1টা অলরেডি লেখা আছে, 2ও হবে না, তাহলে 4-এর অপোজিটে কে কে হবে না, 5 হবে না 6 হবে না, 1 হবে না 2 হবে না। এইভাবেও আমরা বের করতে পারি। তাহলে কি প্রথমের আনসারটা কি হলো, অপোজিট অফ 3 কি হলো 4 হলো আনসারে, আর বলছে কোন ডিজিটগুলো অপোজিটে হবে না 4-এর, 5, 6, 1, 2 হলো সেই ডিজিট যারা 4-এর অপোজিটে হবে না। এবার আমরা টাইপ 2-এর কোশ্চেন নাম্বার 14 করব। এতগুলো কোশ্চেন করার পরে আমরা নিশ্চয়ই এবার একটা আইডিয়া চলে এসছে আমাদের মধ্যে যে কি করে এই সামগুলো করতে হয়। আমাদের এখানে জিজ্ঞাসা করেছে কি অপোজিট অফ 6, তাহলে অপোজিট অফ 6 যেহেতু জিজ্ঞাসা করছে তাহলে আমরা এমন একটা ফিগার চুজ করব যেখানে 6 আছে। দেখো এই ফিগারটাই কি আছে, 6 আছে, তাহলে আর একটা ফিগার চুজ করব যেখানে 6 নেই কিন্তু আর একটা কিছু কমন আছে। তাহলে আমরা যদি এই দুটো ফিগার নিই যেখানে দেখো 5 কমন আছে দুজনের মধ্যে, আর দেখো একটাতে 6 আছে অন্যটায় 6 নেই, তাহলে এরপরে আমরা কি করতে পারি, এবার আমরা 5টাকে যদি আমরা বেস ধরি দুটো যে কোশ্চেন আছে, যে ডাইসের দুটো যে পজিশান দিয়ে আমাদের পিকচার দেওয়া আছে, এগুলো তো সব একটাই ডাইস কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পজিশান দিয়ে আমরা দেখলে এরকম দেখতে লাগছে। তাহলে কি করছে, আমরা 5টাকে বেস নিচ্ছি, বেসটাকে নিয়ে এবার আমরা ক্লকওয়াইজ ঘুরবো। এবার এখানে যদি আমরা 5 থেকে ক্লকওয়াইজ ঘুরি মানে ঘড়ি যেদিকে ঘোরে সেদিকে যদি ঘুরি তাহলে 5-এর পরে আমাদের 3 আসছে, আর এখানে যদি 5 থেকে আমরা ক্লকওয়াইজ ঘুরি তাহলে 5-এর পরে কী আসছে,
টু আসছে, তার মানে আমরা পেয়ে গেলাম একটা কনক্লিউশন, সেটা হলো কি থ্রি এর অপোজিটে কে আছে, টু আছে। সেরকমই আবার টু থেকে যদি আমরা ক্লকওয়াইজ এখানে ঘুরি তাহলে আমরা পৌঁছে গেলাম ফোরে, আর এখান থেকে যদি থ্রি থেকে যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে আমরা পৌঁছে গেলাম সিক্সে। তার মানে আমরা এটা কনক্লিউশন পেলাম যে ফোরের অপোজিটে কী আছে, সিক্স, যেটা হলো আমাদের আনসার, যেটাই আমাদের কোশ্চেনে চেয়েছিল। এবারে কোশ্চেন নাম্বার 16-এ কী চেয়েছে দেখো, হুইচ ডিজিট ইজ অপোজিট টু থ্রি, কোন ডিজিটটা থ্রি এর অপোজিটে। আমাদের দুটো পজিশান দিয়ে দিয়েছে একটা ডাইসের, মানে একটা ডাইসকে দুদিক থেকে দেখলে কেমন দেখতে হয় সেটা দিয়ে দিয়েছে, আমাদের জিজ্ঞাসা করেছে থ্রি এর অপোজিটে কী হবে। দেখো দুটো ডাইস যদি আমরা যে পজিশান দুটো দেওয়া আছে সেটা যদি ভালো করে দেখি, আমরা দেখতে পাবো দুটোতে সিক্স কমন আছে, ছয়টা কি আছে কমন আছে। তাই জন্য আমরা কি করব, সিক্সটাকে বেস ধরে ক্লকওয়াইজ ঘুরতে থাকব। সিক্সের পরে এখানে যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে আমরা পৌঁছাচ্ছি ওয়ানে, আর এখানে যদি সিক্সের পরে ক্লকওয়াইজ ঘুরি তাহলে আমরা পৌঁছাচ্ছি ফোরে। তার মানে কি হচ্ছে, ওয়ানের অপোজিট আমরা ফোর পেয়ে গেলাম। তারপরে আমরা যদি আবার ক্লকওয়াইজ ঘুরি ফোর থেকে, আমরা পৌঁছাচ্ছি ফাইভে, আর এখানে যদি আমরা ওয়ান থেকে ক্লকওয়াইজ ঘুরি তাহলে আমরা পৌঁছাচ্ছি থ্রিতে। তাই জন্য আমরা এখানে পেয়ে গেলাম থ্রি এর অপোজিটে কী আছে, ফাইভ। আমাদের কোশ্চেনে কী জিজ্ঞাসা করেছে, থ্রি এর অপোজিটে কে আছে, তাহলে আমাদের আনসার কী হবে, ফাইভ। কোশ্চেন নাম্বার 7-এ কী দিয়েছে, আমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করেছে হুইচ ইজ আ স্ট্যান্ডার্ড ডাইস ইন দ্য ফলোয়িং গিভেন ডাইস, চারটে ডাইস দেওয়া আছে তার মধ্যে কোনটা আমাদের স্ট্যান্ডার্ড ডাইস সেটা জিজ্ঞাসা করেছে। স্ট্যান্ডার্ড ডাইস কি আমি আগেই তোমাদের পড়িয়ে দিয়েছি, স্ট্যান্ডার্ড ডাইস হলো সেই ডাইস যেখানে কি অপোজিট সারফেসগুলোর সামটা 7 হবে, কিন্তু কি কোনো অ্যাডজেসেন্ট সাইডের সাম কোনো দিন 7 হবে না। তাহলে দেখো চেক করতে হবে কি কোনটা স্ট্যান্ডার্ড ডাইস। এবার যদি আমরা দেখি প্রথম যে ডাইসটা সেখানে দেখো 5+1 6, 5+4 9, 4+1 5, তার মানে এটা স্ট্যান্ডার্ড ডাইস। কারণ কেন স্ট্যান্ডার্ড ডাইস এটা কেন, বিকজ এর অ্যাডজাসেন্ট কোনো সাইডের সাম 7 হচ্ছে না, এটা একটা স্ট্যান্ডার্ড ডাইস পেয়ে গেলাম। পরের যদি যেটা আছে সেটা যদি আমরা চেক করি সেখানে কি আছে দেখো, 6+4 কি হচ্ছে 10, আর 4+3 কত হচ্ছে 7। এই যে 7 পেয়ে গেলাম সাম, মানে অ্যাডজাসেন্ট সারফেসের সাম যখন আমরা 7 পেয়ে গেছি তার মানে এটা অর্ডিনারি ডাইস হয়ে গেল, এটা স্ট্যান্ডার্ড ডাইস না, ওই জন্য এটা কেটে গেল। এটা স্ট্যান্ডার্ড ডাইস আমরা আগেই পেয়েছি। তারপরে দেখো যেটা আছে সেটা হলো 2+5, 2+5 করলে কি হচ্ছে 7, এখানেও 7 চলে আসছে, মানে অ্যাডজেসেন্ট সাইডের সাম আমরা 7 পেয়ে যাচ্ছি, ওই জন্য এটাও হবে না। তারপরে যেটা আছে সেটা দেখো 6+1 7, 6+1 7 পেয়ে যাচ্ছি, তার মানে কি এটা অর্ডিনারি ডাইস হয়ে যাচ্ছে, কারণ স্ট্যান্ডার্ড ডাইসে কোনো দিন অ্যাডজেসেন্ট দুটো সাইডের সাম 7 হয় না, তার মানে এটাও কাটা। তাহলে কোনটা এখানে স্ট্যান্ডার্ড ডাইস, অপশন নাম্বার 1টা হলো আমাদের স্ট্যান্ডার্ড ডাইস। স্টুডেন্টস উইথ দিস উই হ্যাভ কেম টু অ্যান এন্ড অফ টাইপ 2, নেক্সট ডে আই উইল আপলোড দ্য টাইপ 3 অফ ডাইস। থ্যাংক ইউ স্টুডেন্টস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দি বেল আইকন অন ইউটিউব অ্যাপ অ্যান্ড নেভার মিস অ্যানাদার আপডেট ফ্রম কম্পিটিটিভ এক্সাম ক্যাপসিউল। টেক কেয়ার।